দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম থেকে নির্বাচনী খবর জানাচ্ছেন সহকর্মী রফিকুল বাহার। রফিকুল বাহার, রাত পোহালেই ভোট, সব মিলিয়ে কেমন দেখছেন পরিস্থিতি? উসমানে, চট্টগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। মানুষের তিন দিন ছুটি থাকার কারণে মানুষের শহরের ভিতরে লোক চলাচল অনেক কম, এবং এখানে যেটি লক্ষ্য করা যাচ্ছে, মানুষ জটলা পাকিয়ে আগামীকাল সকালে ভোট কেমন হবে, কিভাবে ভোট দিবেন, ভোটাররা আসবে কিনা, এরকম নানা আলোচনা হচ্ছে চট্টগ্রামে। পুরো চট্টগ্রামে মিলে ১৬টি আসনের মধ্যে অন্তত ২০০০ কেন্দ্রে ভোট দিতে যাবেন। এখানকার ভোটার সংখ্যা হলো প্রায় ৬৬ লাখের মতো, এবং অন্তত ৮ থেকে ৯ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে, এবং সব মিলিয়ে কালকে একটি নতুন ধরনের ভোট দেখা যাবে বলে আশা করা হচ্ছে। রফিকুল বাহার, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল বাহার।